আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো আজকে এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে কানিং সেট, বা আপনারা এটাকে মাইনার বলতে পারেন। ঠিক আছে, তো ইয়ার ড্রপের নতুন নতুন ইয়ার ড্রপ এবং ওয়ালেট অফার সব কিছুই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আর্নিং টিপস নামে যে চ্যানেলটা আছে সেটাতে পেয়ে যাবেন। আপনারা এখন আমাদের ইউটিউব চ্যানেল দেখতেই পাচ্ছেন। সো নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আরেকটি কথা বললেই না, অনেকে হয়তো ডেসক্রিপশন বক্স কি হ্যাঁ সেটা জানেন না, বা বুঝেন না, বা কীভাবে দেখতে সেটা জানেন না। সো তার জন্য যা করতে হবে আপনাকে সেটি হচ্ছে এই যে একটু দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, এখানে ক্লিক করলেই নিচে কী আছে সেগুলো দেখতেই পারবেন। সো এই যে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, তারপরও এই যে মোড় আছে, মোড় ক্লিক করলে যা ডিটেলস আছে যাবতীয় দেখতেই পারবেন। সো এইভাবে দেখে আর কি, ডিসক্রিপশন বক্স কীভাবে দেখে এটা দেখালাম। সো আমরা আমাদের চ্যানেলের যাবতীয় অফার লিঙ্ক যদি দিয়ে থাকি তাহলে ডিসক্রিপশন বক্সে এইভাবে আসবেন, আয়েশা এরপর এখানে যাবতীয় লিঙ্ক দেওয়া থাকবে আমাদের চ্যানেলে, ঠিক আছে, এটার মতোই। ওকে, সো ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে হ্যাঁ ডেলি টুডে অফার অথবা যে কামিং সেটের যে লিঙ্কটা থাকবে ওখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসবে, ঠিক আছে। সো নিয়ে আসার পরে এই দেখতে পাচ্ছেন এই যে জয়েন লিঙ্ক, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজ আসবে, ঠিক আছে। তো আপনারা যেটা দিয়ে করতে চান, ঠিক আছে, হ্যাঁ করতে চান সেটা জাস্ট ওয়ান্স অথবা অলওয়েজ, ঠিক আছে, এখানে ক্লিক করতে পারেন। সো আমি বলবো যে গুগল দিয়েই করেন অথবা এই যে ক্রোম দিয়ে করেন, ঠিক আছে। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। সো এখানে লেখা আছে হ্যাঁ ডাউনলোড কামিং সেট, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করার পরে সেটি অটো ডাউনলোড হতে থাকবে। এরপর যেই পেজটা আসবে ডাউনলোড হওয়ার পরবর্তীতে এই যে এটা এই পেজটা আসবে, এই যে দেখতে পাচ্ছেন। সো এখানে ইনস্টল আছে, ইনস্টলে ক্লিক করে দিবেন। সো সেটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে এই যে এখানে ওপেন আছে, ওপেনে ক্লিক করবেন, তাহলে সরাসরি আমাদেরকে কামিং সেটে নিয়ে যাবে। সো কামিং সেট আসতে একটু লেট হতে পারে, কিন্তু আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। অলরেডি চলে আসছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। সো আমরা তো নতুন অ্যাকাউন্ট খুলবো, সো আমাদেরকে এই যে সাইন আপ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু লোড নিতে পারে, কারণ তারা বলছে যে আমি রোবট কিনা, হ্যাঁ তারা যাচাই করবে। সো তার জন্যে এটা ক্যাপচার আমাদেরকে পূরণ করতে হবে। সো এখানে চলে আসছে এই যে গাড়ি, ঠিক আছে, এই যে উপরে যে দেখতেই পাচ্ছেন একটা গাড়ি ছিল, ঠিক আছে। সো এটা এখানে আসছে কোন জায়গায়, এই যে এই জায়গায়, ঠিক আছে। তো এখানে আমরা এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এরপর নেক্সট থাকলে নেক্সট দিবেন, স্কিপ থাকলে স্কিপ দিবেন, ঠিক আছে। এই যে এখানে অথবা স্কিপ আছে, এখন স্কিপ থাকলে স্কিপ দিবেন অথবা নেক্সটটা নেক্সট ক্লিক করবেন। তো এর পরবর্তী ফেজটা আছে যে এই যে দেখতেই পাচ্ছেন বলছে যে ভেরিফাই করতে, ঠিক আছে, যে ট্রাফিক লাইট লেখা আছে এখানে, এখানে যে কোনো কিছু লেখা থাকে, যদি ফিশ লেখা থাকে তাহলে ফিশ এখানে লেখা থাকলে এখানে ফিশেস সিনারি থাকবে বা ছবি থাকবে ওখানে ক্লিক করবেন। এই যে ঘরে ক্লিক করবেন, দেখতেই পাচ্ছেন এই যে ট্রাফিক লাইট, ঠিক আছে, এই যে একটা ট্রাফিক লাইট, এই যে একটা ট্রাফিক লাইট, ঠিক আছে, এই যে একটা লাইট, ঠিক আছে, এভাবে ক্লিক করে দেবেন আর কি, এটাই। সো এরপর আমাদেরকে এই যে ভেরিফাই লেখা আছে এখানে ক্লিক করতে হবে। সো ভেরিফাই ক্লিক করার পরে পরবর্তী যে ফেজটা আসবে সেটি হচ্ছে ক্রিয়েট ওনার অ্যাকাউন্ট, এই যে আমাদের অ্যাকাউন্ট, ঠিক আছে। সো এখানে পাসওয়ার্ড দিতে হবে, এই যে করে পাসওয়ার্ড দিতে হবে, আপনার যেটা মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ডটা দিবেন, সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন। দেওয়ার পরে আমিও তেমন এই যে আমার মন মতো আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড এখানে বসাই দিচ্ছি, সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিচ্ছি,
এরপর এই যে নেক্সট নেক্সটে ক্লিক করতে হবে। সো নেক্সটে ক্লিক করার পরে তারা এখানে বলতেছে পেজ, ঠিক আছে, হ্যাঁ পেজ অফ দ্য ওনার অ্যাকাউন্ট, ঠিক আছে, আমি যে অ্যাকাউন্ট খুলতেছি সেটা একটা পেজ আছে, ঠিক আছে। সো তার জন্য যে এখানে নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সট ক্লিক করার পরে এই যে, ঠিক আছে, হ্যাঁ এই যে বারো, এই যে বারো মডেল দেখছেন, এই যে কে, ঠিক আছে, এগুলো আপনি এই যে ক্লিপ বোর্ডে সেভ করে রাখবেন অথবা নোটপ্যাডে লেখা রাখবেন রাখবেন অথবা ডায়েরিতে লেখা রাখবেন, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন ওয়ালেটটা খুলছেন এগুলো যখন আপনার ফোন থেকে অটো রিমুভ হয়ে যাবে অথবা লগ আউট হয়ে যাবে অথবা ফোনটা চুরি নিয়ে গেছে কিন্তু আপনি অ্যাকাউন্টে টোকেন আছে, সো এটার জন্য এই যে ছবিটা দেখতেই পাচ্ছেন এই যে বারো, এগুলো লাগবে, ঠিক আছে। এগুলো লাগলে আপনি মানে যে কোনো ফোন থেকে ওয়ালেটটা লগ ইন করতে পারবেন, ঠিক আছে, এগুলো প্যাক পাবেন আর কি। সো এরপরে নেক্সট ক্লিক করবেন। সো নেক্সট ক্লিক করার পরে প্রথমে একটু যে ফেসটা ছিল বারোটা ওয়ার্ড দেখাইছিলাম, ঠিক আছে, ওগুলো তো আপনি নিশ্চয়ই সেভ করে নিয়েছেন বা ছবি তুলে রাখছেন। রাখার পরে ফার্স্টে সিরিয়াল ওয়ান টু থ্রি, ঠিক আছে, ওখানে প্রথম লাইনে যেরকম আসলো সেম লাইনে একই আসলো, তৃতীয় লাইনে এগুলো আসলো, ঠিক আছে। তো প্রথম যেটা আছে, সেকেন্ড যেটা আছে, থার্ড যেটা আছে, এটা এখানে এই যে এগুলো ধরো মনে করেন যে ফার্স্ট এড আছে, সেকেন্ড এড আছে, থার্ড এড আছে, ঠিক আছে, আগে যে পেজে যেরকম ছিল ওই রকম এখানে বসাবেন আর কি, ঠিক আছে, ওই উপরে উপরে স্টেপ বাই স্টেপ অটো বসে যাবে আপনি জাস্ট সেখানে ক্লিক করলেই, ঠিক আছে। তো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি অলরেডি বসাই ফেলছি, ঠিক আছে, যেভাবে ওই প্রথম যে বারোটা ওয়ার্ড দিছিল সেম আমি এখানে বসাই দিছি, ঠিক আছে। সো এখন আমার যা করতে হবে এই যে নেক্সট ক্লিক করতে হবে, আমি অলরেডি নেক্সট ক্লিক করে দিছি। তারা এখন বলছে যে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট, ঠিক আছে, এরপর এই যে কন্টিনিউতে ক্লিক করতে হবে, এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে, অলরেডি এখানে ক্লিক করে দিচ্ছি আমি। কন্টিনিউতে ক্লিক করার পর এইরকম একটা ফেজ আসবে, ঠিক আছে, এইরকম একটা সাদা ফেজ আসবে, হ্যাঁ এইরকম একটা এই সাদা ফেজ আসবে। সো এখানে আসার পরে এই যে ওয়ালেট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে, সো আমরা ওয়ালেটে ক্লিক করে দিছি। ওয়ালেটে ক্লিক করার পর আপনি এনএফটি, ঠিক আছে, এই যে এখানে দেখতেই পাচ্ছেন একটা লেখা আছে এই যে এনএফটি, আবার এখানে আছে টোকেন, ঠিক আছে, আপনার কি টোকেন আছে এখানে দেখতেই পাচ্ছেন, আর এই যে এনএফটি যে ব্যাপারটা না ওখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এই যে তারা আমার অলরেডি একটা এনএফটি দিছে, হ্যাঁ এই যে একটা অলরেডি আমার একটা এনএফটি দিছে, আপনিও সেম এরকম একটা এনএফটি পাবেন, এখন না পেলে পরবর্তীতে পাবেন। সো এর পরবর্তীতে এই যে এখানে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনারা যে মাইনিং করে ওই মাইনার নিয়ে যাবে, এই যে অলরেডি নিয়ে আসছে এখানে, এই যে এই বাটনটা ক্লিক করলে মাইনিং শুরু হয়ে যাবে, চব্বিশ ঘন্টা পর আবার আপনি মাইনিং করতে পারবেন, ঠিক আছে। সো মাইনিং স্টার্ট করলে যে ফেসটা সেই ফেসটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখতেই পাচ্ছেন এই যে মাইনিং স্টার্ট হয়েছে, ঠিক আছে। সো যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আজকে যে সময় ঢুকছেন আগামীকাল অথবা একদিন পরে ওই এই সময় ঢুকে আবার এই যেভাবে দেখেছিলাম কীভাবে মাইনিং করতে হয়, ওই ওই অপশনে ক্লিক করার পরে এখানে এসে এটা অপশন করে দিবেন, তারপর আপনার ব্যালেন্স এই যে এখানে এখানে এই যে অ্যাড হবে, ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছেন এই যে এখানে অ্যাড হবে, ঠিক আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন এটা পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকবেন, ধন্যবাদ। কামিং সেটের টোকেনের নাম হচ্ছে KSX, হ্যাঁ। সো এই টোকেনটা উইথড্র করার জন্য gate.io অ্যাপসটা লাগবে, কারণ এই টোকেনটা এই যে টোকেনটা gate.io অ্যাপসে লিস্টেড হবে। সো উইথড্র করার জন্য আপনার মাস্ট বি ওটা লাগবেই,
এবং সেকেন্ড ভিডিওতে কীভাবে গেট ডট আইওতে অ্যাকাউন্ট করতে হয় এবং কেওয়াইসি ভেরিফিকেশন করতে হয় সেই বিষয়ে ভিডিও আসতেছে। সো আজকে পর্যন্তই। সো ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।